আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই বাড়িটি করার জন্য খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। তো এই বাড়িটা যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে? এটা 1 থেকে 1.5 বছরের ব্যবধানে, এই যে বাড়িটি আজকের ডেট অনুযায়ী যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার খরচটি আসতে পারে 6,50,000 টাকার মতন। তো এই যে বাড়িটি, এ বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 24 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। এই জায়গাটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 577 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 132 পয়েন্ট, কাঠায় হিসাব করলে আসবে 0.80 কাঠা। তো এই যে বাড়িটি, এ বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর করা হয়েছে। আপনারা সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে একটি এল ডিজাইন করা হয়েছে, এবং যে আপনার পোস্টটি রয়েছে, পোস্টটিতে 2টা চাল দেওয়া হয়েছে। চালের ডিজাইনটা সেম, মানে সিম্পলভাবে করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। একটি প্লার এবং অন্যটি ঘরের সঙ্গে অ্যাটাচ করে অল্প জায়গার ভিতরে, সিম্পলের ভিতর মোটামুটি সুন্দরভাবে একটি বাড়ি করার চেষ্টা করা হয়েছে। তো এখানে যে কাজগুলো বাকি আপনি দেখতে পাচ্ছেন, এখানে সামনে টাইলস দেওয়া হবে, তো তখন বাড়িটি দেখতে আরও অনেকটাই সুন্দর লাগবে। তো এই যে বাড়িটি, এই বাড়িটির ফাউন্ডেশন কীভাবে নেওয়া হয়েছে এবং এটার কিচেন কোথায় হবে, বাথরুম কোথায় হবে, তার পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আপনার যদি অল্প বাজেটের ভিতর একটি তিন রুমের একতলা বাড়ি করার চিন্তাভাবনা থাকে, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। এখান থেকে জাস্ট আপনাদের একটু আইডিয়া হবে যে এরকম একটি বাড়ি এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয় এবং এখানে কী কী কাজ করা হয়েছে আর কী কী কাজ বাকি রয়েছে, সে বিষয়টাও আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো ভিউয়ার্স, এ বাড়িটির ভিতর 3টা বেডরুম এবং একটি বারান্দা রয়েছে। তো এখানে সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অনেকগুলো বাল্ব দেওয়া হয়েছে, কালার লাইটিং। তো এই বাড়িটির প্লাস্টার, ভেতরের কিছু প্লাস্টার হয়েছে এবং সামনে টাইলসের কাজ বাকি রয়েছে, আর বাহিরের প্রত্যেকটা সাইড বাকি রয়েছে। এখানে গ্রিলগুলা সবগুলা লাগানো হয়নি, আপনি দেখতে পাচ্ছেন 2 রুমে 2টা দরজা লাগানো হয়েছে এবং 2 রুমে 2টা জানালা রয়েছে, সেই জানালা 2টার গ্রিল লাগানো হয়েছে। আর 2টা রুমের ভেতরটা প্লাস্টার করা হয়েছে, ফ্লোর এখনও করা হয়নি, ফ্লোরটা শুধু ঢালাই দেওয়া হয়েছে, বারান্দা সহকারে সব জায়গায় ফ্লোর কোনো ফিনিশিংয়ের কাজ করা হয়নি এবং টাইলসের কাজ করা হয় নাই। এখানে কোনো রঙের কাজ করা হয়নি এবং এখানে শুধু প্লাস্টার করা হয়েছে ভেতরে, আর সামনে শুধু সামনের এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু। এবং এখানে ফাউন্ডেশনটি নেওয়ার জন্য আপনার প্রথমে একটা 20 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে, এরপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে, তারপর ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত সব গাঁথনি দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি, এবং সামনে কিছু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে যেগুলো 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এই যে পোর্সের যে কলামটা দেখতে পাচ্ছেন, এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দেওয়া হয়েছে, এবং এখানে লিনটনের যে রডটা ব্যবহার করা হয়েছে, এটা 3 পিস করে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। 7টি 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, 7টি আপনার 10mm রড ব্যবহার করা হয়েছে। তো এই ছিল মোটামুটি বাড়ির ফাউন্ডেশনটি। আপনি যদি এরকমভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প বাজেটের ভিতরে অল্প জায়গায় এরকম একটি বাড়ি করে ফেলতে পারবেন। তো এখানে দেখুন, বাড়িটির মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। মেইন গেট দিয়ে প্রবেশ করার পর এখানে ডান পাশে থাকবে একটি পকেট রুম, যেটি এল দিয়ে করা হয়েছে, মানে এল ডিজাইনের যে রুমটি রয়েছে, এবং বাম পাশে থাকবে হচ্ছে খোলামেলা বারান্দা। এখানে কিন্তু কোনো গ্রিল এখনও লাগানো হয়নি। তো এগুলো যখন আপনি লাগাবেন, তখন আপনার পুরো যখন কমপ্লিট করবেন, তখন খরচটি কত টাকা আসতে পারে সেই বিষয়টি সহকারে আপনাদেরকে জানানো হবে। এবং এই বাড়িটি যদি আপনি ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ যাবে তার একটা পুরো বিস্তারিত বিষয় আপনি জানতে পারবেন। তো এই যে বাড়িটি,
এই বাড়িটি আপনার যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সে বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি যদি টাইলস ব্যবহার করেন আর শুধু প্লাস্টার করে করেন সেক্ষেত্রে আপনার খরচটি কম আসবে, আর যদি টাইলস ব্যবহার করেন ফ্লোরে এবং সামনে এখানে যেমন রাখা হয়েছে এরকমভাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটাই বেশি আসবে। আর তা না হলে এখানে যে কাজটা বাকি রয়েছে আর মাত্র 1,00,000 টাকার মতো কাজ বাকি রয়েছে, তো এভাবে যদি করা হয় তাহলে আরও 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতর এটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি, এ বাড়িটি আপনার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্রিকের উপর তোলা হয়েছে। তো আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর, তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ নেক্সট আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে তারা বুঝতে পারে যে একটি বাড়ি আসলে করতে কেমন টাকা খরচ হয় এবং কত টাকার ভিতরে কী বাড়ি করা যায়। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই যে বাড়ি, এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিব এবং বিস্তারিত জানার চেষ্টা করব যদি কমপ্লিট করা হয় এই বাড়িটি তাহলে কত টাকা খরচ আসতে পারে, আনুমানিক কিসের উপর কিভাবে কত টাকা খরচ আসবে। তো চলুন দেখে নিন। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 24 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে 23 ফিট 3 ইঞ্চি। এটা স্কোয়ার ফিটে হিসাব করলে 577 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 132 পয়েন্ট, কাঠায় হিসাব করলে 0.80 কাঠা। এখানে রয়েছে একটি পোর্চ যেটি 7 ফিট বাই 5 ফিট। এখানে রয়েছে বাড়িটির মেইন গেট। এখানে রয়েছে একটি বারান্দা 13 ফিট 5 বাই 6 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম যেটি 11 ফিট বাই 10 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম যেটি 11 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি। এখানে রয়েছে একটি বেডরুম যেটি 11 ফিট বাই 10 ফিট। তো এই বাড়িটি আপনি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য 500,000 টাকা খরচ হয়েছিল। বর্তমান বাজার অনুযায়ী 1 থেকে 1.5 লক্ষ টাকা বৃদ্ধি পেতে পারে এবং আনুমানিক এই যে বাড়িটি, এই বাড়িটি আপনি 8 থেকে 8.5 লক্ষ টাকার ভিতর কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো স্থান ও জায়গা বেঁধে মাল জিনিসের দামের কারণে কিছুটা দাম কম বেশি হতে পারে বা খরচের। তো এখানে একটি ডোর রয়েছে এবং এখানে একটি ডোর রয়েছে। তো এই ডোরটি দিয়ে এখানে পেছনে কিচেন এবং ডাইনিং রুম তৈরি করা হবে। আপনি চাইলে এখানে একটি অ্যাটাচড বাথরুম এবং এখানে একটি অ্যাটাচড বাথরুম এই রুমের সাথে করে নিতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। আর না হলে অনেকেরই গ্রামে এমন বাড়ি করতে ইচ্ছুক থাকে, শুধু 3টা রুমে ছাদ দিবে এবং পেছনে যেখানে ডাইনিং রুম কিচেন এগুলো আপনার টিন শেড হবে আর আপনার বাথরুমটা সাইডে আলাদা থাকবে। তো সেভাবে এই বাড়িটি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।